রাজ্য কারিগরি ভবন বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন নোটিশ জারি করা হলো। হ্যাঁ ভিউয়ার্স, তোমাদের পলিটেকনিক স্টুডেন্টদের জন্য এই নোটিশটি কাদের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই নোটিশটি মেনলি কিসের জন্য বলা হয়েছে সেই নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। এই চ্যানেল থেকে কিন্তু তোমরা ভবিষ্যৎ সাথেও প্রচুর হেল্পফুল কন্টেন্ট এবং যে কোনো রকম আপডেট এবং ইনফরমেশান পেতে থাকবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেখানে জয়েন করে যাও। তো ভিউয়ার্স, এই নোটিশটা তোমরা দেখতেই পাচ্ছ, নোটিফিকেশান ফর এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশান ফর দ্য ফার্স্ট সেমিস্টার। আমি কিন্তু সরাসরি নোটিশটাকে ডাউনলোড করে নিলাম। তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ এই নোটিশটা কিন্তু আমি এখন ওপেন করব। তো ভিউয়ার্স সরাসরি কিন্তু আমি এই নোটিশটাকে ওপেন করে নিলাম। এই যে নোটিফিকেশানটা, এটা কিন্তু 4th May অর্থাৎ আজকে কিন্তু নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এবং এখানে কিন্তু জানানো হয়েছে মডিফিকেশান কাউন্সিলের প্রিভিয়াস যে নোটিফিকেশান ছিল সেটাকে মডিফাই করে, এটা কিন্তু ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, এই যে তাদের যে নির্দিষ্ট সেশনাল এক্সাম রয়েছে তাদের জন্য এই নোটিশটাকে কিন্তু পাবলিক করা হয়েছে। তো ভিউয়ার্স, এই নোটিশটাতে কী রয়েছে? মেনলি আমি কিন্তু তোমাদের বলেই দিলাম, পলিটেকনিক ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার যারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার কোর্স নিয়ে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তোমাদের যে সেশনাল এক্সাম অর্থাৎ ল্যাব এক্সাম যেটা হবার কথা, তাদের জন্য এই নোটিশ। এবং এই নোটিশে কিন্তু জানানো হয়েছে যে রিভার্স শেডিউল কিন্তু যে গাইডলাইন সেটা প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে যেটা জানানো হয়েছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারদের যে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্টে রিভার্স শেডিউল যেটা দেওয়া হয়েছে, 5-5 অর্থাৎ তোমাদের এই যে নির্দিষ্ট মে মাসের 5 তারিখ থেকে 17 তারিখের মধ্যে এই যে এক্সটার্নাল এক্সামিনেশান অফ সেশনাল সাবজেক্ট এটাকে কন্ডাক্ট করা হবে। এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ক্যান্ডিডেটদের জন্য, কারণ তোমাদের বলতে গেলে আগামীকাল থেকেই তোমাদের এই সেশনাল পরীক্ষা শুরু। এবং অ্যাজ পার তোমাদের যে কাউন্সিল, তোমাদের বা নির্দিষ্ট কলেজ যেরকম তোমাদের নোটিফিকেশান করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাসটা হবে অর্থাৎ পরীক্ষাটা হবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষার ডেট ফেলবে। এখানে আরও একটা লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে জানানো হয়েছে, এইখানে কিন্তু অনেক রকম ভুল ত্রুটি রয়েছে, তো এই সমস্ত নোটিফিকেশানের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সেটাকে ইস্যু করা হবে, এই সমস্ত বিষয়গুলো জানানো হয়েছে। এবং নির্দিষ্ট প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনচার্জ কলেজের দায়িত্বে যারা রয়েছে তাদেরকে জানানো হয়েছে এই যে অ্যাকশানটাকে তাড়াতাড়ি নিয়ে স্মুথলি এক্সামটাকে কন্ডাক্ট করার জন্য। অর্থাৎ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারদের মেন লেখা পরীক্ষা হয়ে গেছে, সেশনাল পরীক্ষার ডেট চলে এসেছে, 5-5 অর্থাৎ মে মাসের 5 তারিখ থেকে মে মাসের 17 তারিখ পর্যন্ত এই পরীক্ষা হবে খুব গুরুত্বপূর্ণভাবে। তো এই নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, তোমরা দেখতেই পারলে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কিন্তু এই যে নির্দিষ্ট নোটিশটাকে ইস্যু করেছে এবং স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটা রয়েছে। তোমাদের এক্সামিনেশান কবে পড়বে, কীভাবে পড়বে, কোন দিন কোন এক্সটার্নাল আসবে, কী কী পরীক্ষা থাকবে, এগুলো কিন্তু কলেজ লেভেলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এটা একটা রিভার্স গাইডলাইন্স, অল বেঙ্গল বেসিস সমস্ত ইনস্টিটিউটকে পাঠানো হয়েছে, সেই ক্ষেত্রে এই নোটিফিকেশানটা কিন্তু এখানে পাবলিক হয়েছে। আমি কিন্তু তোমাদের বিস্তারিত বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত এক্সটার্নাল এক্সামিনেশানে কী ধরনের প্রশ্ন আসে, এই রিলেটেড ভিডিও কিন্তু প্রিভিয়াসলি করা রয়েছে। এক্সটার্নাল এক্সামিনেশানে কী ধরনের প্রশ্ন তোমাদের ধরে, প্রতিটা সাবজেক্টে সাজেশন ওয়াইজ কোশ্চেন দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা সেগুলো ফলো করো, প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা প্রচুর হেল্প পাচ্ছ। তোমরা বুঝতে পারছো না, সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর হেল্প পাবে, তাই অবশ্যই টেলিগ্রাম না থাকলে টেলিগ্রাম ডাউনলোড করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে প্রচুর আপডেট এবং ইনফরমেশান কিন্তু তোমরা পেতে পারবে এবং প্রচুর নলেজ গেইন করতে পারবে। এবং আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন করে যাও, সেটাও ডিসক্রিপশন বক্সে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল স্টুডেন্ট। সেখানে ডিপ্লোমা, বিটেক, আইটিআই তিন ক্যাটাগরির টেকনিক্যাল স্টুডেন্ট তোমাদের জন্য রয়েছে, প্রচুর রকম নলেজ কিন্তু সেখান থেকে তোমরা গ্যাদার করতে পারবে। এবং সেখানে কিন্তু অনেক রকম জিনিস থাকে যেগুলো কিন্তু তোমরা এক্সট্রা নলেজ নিয়ে অনেক রকম হেল্প পেতে থাকবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ, ভিডিওটি লাইক করে সরাসরি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটি, প্রতিটা পার্ট প্রতিটা পয়েন্ট কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো।